নক্ষত্র ফটো স্টুডিও সবার মাঝে সবার সাথে। আপনার নাম কি? আমার নাম অভিজিৎ কয়াল। অভিজিৎ কয়াল, বাড়ি আপনার রামদুলেই তো? আচ্ছা, আজকে দেখলাম যে এখানে তো অনেক কিছু জিনিস সাধারণ মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে। সংস্থার নাম? আমাদের আন্দুল শিশু প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতি। আচ্ছা, কি কি দিচ্ছেন? আমাদের এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় চাল মুড়ি ফুড়ি এগুলো বিতরণ হচ্ছে দেখে আমরা একটু টাইপটা চেঞ্জ করলাম। এখানে আছে চিনি, এখানে নুন, হলুদ, সোয়াবিনের প্যাকেট, সুজির প্যাকেট, ডাল এবং সরষের তেলের প্যাকেট ও একটা সাবান। কতজনকে দিচ্ছেন? আলু কতজনকে দিচ্ছেন? আমরা 100 জন প্যাকেটে এখন পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। আবার আগামী দিনে আমরা আরও বৃহৎ একটা আকার নেব। আচ্ছা, এটাকে এই লকডাউন পিরিয়ডে এটা কি আপনাদের প্রথম বন্টন? না, বন্টনটা প্রথম, কিন্তু আমরা এই কোভিড-19 তাড়ানোর জন্য অলরেডি বিডিওর অনারে ওনার কাছে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্সটি চলে সেটা আমরা 30 মার্চ থেকে দিয়ে রেখেছি। আচ্ছা, এবং সেখানে আমাদের যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সমস্ত কিছু বাধাকে অতিক্রম করে তার বাড়ির লোকের কথাকে গুরুত্ব না দিয়ে এরকম দুর্দিনে একটা বিরাটভাবে সে সংগ্রাম করে চলেছে, তার জন্য আমরা তাকেও ধন্যবাদ দিচ্ছি। এইভাবে চলছে আমাদের এই অর্গানাইজেশন। আচ্ছা, এই সোশ্যাল কাজে, সোশ্যাল কাজ যেটা আপনারা করছেন সাধারণ মানুষের স্বার্থে, আপনাদের সাধ্যমতো যে জিনিসটা দিতে চলেছেন, এর এই জন্য কি আপনারা অন্য মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন? না, মেনলি ঘটনাটা বলি, আমরা যেহেতু একটা সহযোগিতার হাত বাড়িয়েছি সরকারের কাছে, সেই জন্য আমরা কিছুটা থেমেছিলাম। হঠাৎ আমাদের যে মহিলা সদস্যরা তারা আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আসে যে আমরা একটু পিছিয়ে পড়ছি ব্যাপারটা কেন্দ্র করে। অ্যাকচুয়ালি তারা ফিল করেছিল, তারা তো মা, তারা ফিল করেছিল যে আমার সন্তানরা অভুক্ত আছে, সেই জন্য তারা এই প্রস্তাবটা আমাদের কাছে দিল, তারা এগিয়ে এলো, আমরাও তাদেরকে সহযোগিতা করলাম করে এই জায়গাটা তৈরি করলাম। আচ্ছা, সোশ্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মানে সামাজিক দূরত্ব, যেটা সেন্ট্রাল এবং রাজ্য দুই সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের স্বার্থে বারবার অ্যানাউন্সমেন্ট করা হয়, আপনারা কি আপনাদের সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন? 100% আমাদের যেহেতু সংস্থার মেন বিল্ডিংটা রাস্তার ওপরে, আমরা সর্বত্রই মানুষকে বলছি যেখানে সেখানে পিক ফেলবেন না, থুতু ফেলবেন না, মাস্ক ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে আজ নয় যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত মেনটেন করবেন। ধন্যবাদ। আপনি বললুম যে একটা আমরা কিছু করি মহিলা সমিতি, তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তাই হোক, সেইটাই রাজি হয়ে গেল। সেই দিনকেই আমরা মিটিং করে এইসব কাজগুলো সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম।